নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে গড়ের চ্যাপ্টার উপর গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন আলোচনা করব আর এই ধরনের অঙ্ক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানতে হবে ভিডিওটিকে লাইক করতে হবে আর নিকটবর্তী ফ্রেন্ডের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে হবে আজকের নিয়ে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে পরপর চারটি বিজয় সংখ্যার গড় বলা হয়েছে কত বারো তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটি তাহলে যারা বিজোড় আর জোর বোঝানো একটু ভালো করে বুঝিয়ে দিই যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য যায় সেগুলো হচ্ছে জোর সংখ্যা আর যেগুলো দুই দ্বারা বিভাজ্য নয় সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এইটুকু আশা করি ক্লিয়ার আর যে ট্রিক্স দেখাবো পরীক্ষা হলে অপশান দেখেই উত্তর করতে পারবে দেখো যে সংখ্যাটা গড় বলা হবে সেই সংখ্যাটাকে মিডিলে লিখবে অর্থাৎ বারোটাকে আমরা মিডিলে এখন ধরতে পারি এবার কটা সংখ্যার কথা বলা হয়েছে কারণ টোটাল চারটে সংখ্যার কথা বলা হয়েছে তার মানে বারোর আগে বারোর আগে হচ্ছে এগারো হচ্ছে কি আমাদের বিজোর সংখ্যা আর এগারোর আগে হচ্ছে নয় হচ্ছে বিজোর সংখ্যা এবার তাহলে আমরা এদিকে কি লিখবো তাহলে তেরো লিখবো এদিকে বিজোর সংখ্যা তেরোর পরে কত পনেরো লিখবো আমরা বিজোর সংখ্যা আশা করি এইটুক বিষয় ক্লিয়ার দেখো যেটা গড় বলা হচ্ছে সেই গড়টাই কিন্তু আমি মাঝখানেই লিখেছি ওকে এবার বলছি সর্বনিম্ন সংখ্যা গণত সর্বনিম্ন সংখ্যা কত হলো আমাদের নয় আসলো তাহলে অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার এবার তোমার মুখে মুখে পরীক্ষা হলে এক্স ছাড়া ইজিভাবে এই ধরনের অঙ্ক করতে পারবে এবার নেক্সট অঙ্কটার দিকে খেয়াল করো দেখো বলা হয়েছে পরপর পাঁচটি বিজোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো এটা লেখা মিস্টেক আছে এটা হয়ে যাবে যে জোর সংখ্যা হয়ে যাবে ওকে এখানে লেখাটা একটু ভুল আছে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো আমি কী শিখালাম যেটা বলে দেবে সেটাকে মিডিলে লিখতে হবে তাহলে দশটাকে আমরা কিসে লিখবো মিডিলে লিখে নেব ওকে যেহেতু জোর সংখ্যা বলেছে দশের আগে জোর সংখ্যা কত হবে দশের আগে জোর সংখ্যা হবে কত আট আটের আগে কত হবে ছয় হবে সেমভাবে তাহলে এই দিকে যাবো আমরা দশের পরে জোর সংখ্যা কত বারো বারোর পরে কত হবে ১৪ হবে তাহলে দেখো আমরা এদিকে দুটো সংখ্যা লিখলাম এদিকে দুটো সংখ্যা লিখলাম আর মাঝখানে রাখলাম দশ ওকে আমি সবসময় বলছি যে সংখ্যাটা গড় বলবে সেটাকে মিডিলে রেখে দুই দিকের সংখ্যা লিখলেই যথেষ্ট তাহলে বলছে মাঝের সংখ্যাটি কত মাঝের সংখ্যাটি আমাদের কত আসবে সেই দশই আসবে তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যানসার তাহলে পরপর পাঁচটি জোর সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দশ এবার পরীক্ষা এরকমও তোমাদের প্রশ্ন বলতে পারে যে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগপাল করতে হবে যেটা বলে প্রথম সংখ্যা কত আছে ছয় আছে অঙ্কে আর শেষ সংখ্যা কত আসছে চোদ্দো আসছে যোগ করে দেবে হয়ে যাবে চোদ্দো আচ্ছা হয়ে যাবে তখন কত কুড়ি আবার এরকমও বলতে পারে যে চতুর্থ সংখ্যাটি কত চতুর্থ সংখ্যাটি তখন বলবে বারো সেমভাবে একইভাবে এই ট্রিক্সের সমস্ত প্রশ্নের সমাধান করতে বলতে পারে যদি বলে যে দ্বিতীয় সংখ্যাটি ও চতুর্থ সংখ্যাটি গুণ করো দ্বিতীয় সংখ্যাটি কত আছে আট আছে আর চতুর্থ সংখ্যাটি কত আছে বারো আছে তাহলে বারো আর আট গুণ করে দেবে আট বারো কত হয়ে থাকে ছিয়ানব্বই হয় তাহলে এইভাবে তোমরা কিন্তু ইজিভাবে এই ট্রিক্সে এই ধরনের অঙ্কগুলি এক্স ছাড়া করে ফেলতে পারবে ওকে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ধরনের অঙ্কের ক্লাস চাইছো কি না তবেই কিন্তু পার্ট টু আসবে এবার দেখো তিন নম্বর কোশ্চেনের দিকে এগোন যাক বলা হয়েছে প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত কী বলা হয়েছে প্রথম পঁচিশটি জোর স্বাভাবিক সংখ্যার গড় কত বলা হয়েছে দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে অপশান দেখে উত্তর করে ফেলতে পারবে যদি জোর সংখ্যা বলে তার সাথে জাস্ট এক যোগ করে দেবে কত যোগ করবে জাস্ট এক যোগ করে দিলেই উত্তর চলে আসে ওকে আর যদি বিজোর সংখ্যা বলতো তাহলে যা থাকবে সংখ্যা সেটাই উত্তর হতো অর্থাৎ যদি বলতো প্রথম পঁচিশটি বিজোর সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত তখন পঁচিশই আনসার হতো আর জোর বললে তার সাথে এক যোগ করে দেবে তাহলে কি আমাদের অপশান বি হয়ে যাচ্ছে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার ওকে সিক্সের মাধ্যমে ইজি ইজিভাবে অপশান দেখেই পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবে দেখো এবার দেখো রাম পরীক্ষায় আটটি বিষয়ে গড়ে একাত্তর নম্বর পেয়েছে অঙ্কে আরও কত নম্বর বেশি পেলে গড় নম্বর চুয়াত্তর হবে দেখো আগে আটটা বিষয়ের গড় নম্বর কত ছিল একাত্তর ছিল এখন কি বলছে কত নম্বর বেশি পেলে গড় নম্বর চুয়াত্তর হবে তাহলে দেখো যদি আমি চুয়াত্তর থেকে আমি একাত্তর বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কত তিন তিন গড় বাড়াতে হবে আর সাবজেক্ট কতগুলো আছে সাবজেক্ট আছে কত আটটা আছে তাহলে আট দিগুন করে দাও তাহলে তিন আটা চব্বিশ নম্বর বাড়াতে পারলে তার গড় নম্বর কত হয়ে যাবে চুয়াত্তর হয়ে যাবে তাহলে অপশান এ হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবার পরবর্তী কোশ্চেন দেখো আজকে নিয়ে এটাই শেষ কোশ্চেন তোমাদের বলেছিলাম যে পাঁচটা কোশ্চেন তোমার সাথে আলোচনা করব দেখো প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার গড় কত বলা হয়েছে তেরোটি প্রথম সাতাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে খেয়াল রাখবে এই ট্রিক্সের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে পঁচিশটা বলা হয়েছে তাই তো আর এখানে কতগুলো বলা হয়েছে সাতাশটা বলা হয়েছে দেখো দুই ডিফারেন্স রয়েছে এখানটায় যদি এই ধরনের কোশ্চেন পরীক্ষা পেয়ে যাওয়ার এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় ডিফারেন্সে আসে তো কি করবে এই যে লাস্ট যে সংখ্যাটা থাকবে এর সাথে এক যোগ করে দেবে তাহলে সাতাশের যদি এক যোগ করে তাহলে দেখো আমি যদি সাতাশের সাথে এক যোগ করে দিই তাহলে কত হবে সাতাশ আর এক যোগ করলে হবে হচ্ছে আঠাশ হবে ঠিক আছে ওকে একে জাস্ট দুই দিয়ে ভাগ করে দেবে তাহলেই অ্যান্সার চলে আসে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তাহলে অ্যান্সার কত হবে চোদ্দ ওকে আশা করি পাঁচটা কোশ্চেন তোমাদের কাছে হেল্পফুল মনে হবে আর হেল্পফুল মনে হবে ভিডিওকে লাইক করবে এই ধরনের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অবশ্যই বাজে রাখবে জয়িন বন্ধুরা নতুন টুটার আবার তোমার সাথে দেখা হবে সেম সুস্থ থেকো ভালো থেকো